হেরে ওয়ার্ল্ড কাপ মিশন শুরু বাংলাদেশের, উল্টো পথে ইংল্যান্ড। উইনিং ট্র্যাকে থেকেও হেরেছে বাংলাদেশ। একই ভুল আবার করার বিলাসিতা নাই রিয়াদের দলের। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে ডোমিঙ্গো বয়েজের খেলতে হবে সেরা ক্রিকেট। আগের ম্যাচে ফিল্ডিং এ ব্যাক ফুটে যায় টিম টাইগার্স, তবে ওসব নিয়ে ভাবছেন না ফিল্ডিং কোচ। ম্যাচের ফলাফলে ক্যাচের প্রভাব নিয়ে অনেক আলোচনা হয়। চাপের মুখে ক্যাচ হাতছাড়া হয়ে যায়। আমি বলবো না এটা কোনো দুশ্চিন্তার কারণ। আমরা আমাদের স্কিল নিয়ে প্রতিদিন কাজ করছি। টাইগারদের বড় ভরসা নিজেদের মিডল অর্ডার, দলের মেইন ইঞ্জিন রুম। সাকিব, মুশফিক, ক্যাপ্টেন রিয়াদ পরপর 3 থেকে 5 সাকিবদের ক্যারি করতে হবে গোটা ইনিংস। মিস্টার ডিপেন্ডেবল পেয়েছেন ইন্টারন্যাশনাল টি-20তে 2 বছর পর 50। বাংলাদেশের ম্যাচ উইনারদের নিয়ে ভাবনায় ইংল্যান্ডও। বাংলাদেশ শক্তিশালী একটি দল। আমার মনে হয় গত কয়েক বছরে বিশেষ করে ঘরের মাঠে টি-20তে ওদের অনেক সাফল্য রয়েছে। ওদের দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। বাহাতি পেস ও অসাধারণ স্লোয়ার বল নিয়ে মুস্তাফিজুর একটি হুমকি। বাংলাদেশ ম্যাচ উইনারে পূর্ণ একটি দল। দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে প্র্যাকটিসে তাসকিনের বলে নুরুল হাসান পেয়েছেন চোট। পুরনো পিঠের ব্যথায় ওয়ার্ল্ড কাপ শেষ সাইফুদ্দিনের। তার বদলি হয়ে মূল স্কোয়াডে রুবেল হোসেন। বেস্ট 11-এ আসছে তাই পরিবর্তন। টি-20তে প্রথমবার ইংল্যান্ডের সাথে ম্যাচ, প্রথমবারই পাশারদান উল্টাতে হবে রিয়াদের দলের। কাজটা কতটা কঠিন জানাই আছে টিম টাইগার্সের। মৌসুমী মৌ, টি স্পোর্টস।